হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি একটা বাইনস রান্না করবো। এখানে সরষের তেল দেওয়া, পরিমাণ মতো সরষের তেল দিলাম, পেঁয়াজ দেড় চামচ, রসুন হাফ চামচ। এখন মরিচ টেবিল চামচের এক চামচ, হলুদ এক চামচ, একটু কম কম, আর হলো ধনিয়া এটা হাফ চামচ। গুলে পানিটা গুলে তবে দিব, পানিটা গুলে একটু এখন দিবে, লবণ পরিমাণ আছে। এখন ধনে কষে একটু ফোটন দিব, আর দেখো এখন আর পাঁচ মিনিট মশলাটা ফোটন, মশলাটা ভালোভাবে কষে একটু। এখন ধনে মিষ্টি দিব, ধনে মিষ্টি আর পাঁচ মিনিট কষে দিব। এটা ভালোভাবে ধুয়ে তারপর ভালো একটা সামলাবে। ভালোভাবে একটা সামলাবে। আমার একটু কষা করছি, কষানো হয়েছে। এখন পানিতে করে আমাকে গাড়ি গেছে তো রান্না করবো, কেটে দেবো। প্রচুর সিদ্ধ করে নিয়েছে, এখন প্রচুর দেবো। হাফ চামচ জিরা টানা, আমি যা ভিডিও দেখি, লাইক দিয়ে দেখি, লাইক দিতে তো টাকা কোনো টাকা পয়সা লাগে না, সব একটা লাইক দেয়া দেখবেন। সবার পাশে সবার থাকবেন, একজনের পাশে যদি একজনে না থাকে তো আমরা কে আর এতে অর্ব না। হয়ে গেছে রেসিপিটা, দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এভাবে রান্নাঘরে খেয়ে থাকবেন।